আমার একজন কনস্ট্রাকশন কন্ট্রাক্টর আর কি, মিস্টার আদিত্য কর, ওনার কনস্ট্রাকশন সাইটে রড, আয়রন রড যেগুলি যে কনস্ট্রাকশনে ইউজ হয়, 8 বান্ডেল, মানে মোর দেন 500 কেজি, এগুলি চুরি হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ ছিল। পরবর্তী সময়ে আমরা দুজন চোরকে আমরা ধরতে সক্ষম হই, একজনের নাম সঞ্জয় সরকার আর আরেকজনের নাম শাহ আলম মিয়া। শাহ আলম মিয়া এগুলি ক্রয় করেছিল উনি, আর সঞ্জয় সরকার আর তাদের একটা গ্রুপ আছে, তারা এগুলি বিভিন্ন ধরনের মডাস অপারেন্ডি ইউজ করে তারা এগুলি করে। তো আমরা সম্পূর্ণ গ্রুপটাকেই আমরা ধরছি। কোন জায়গায় মানে এই ঘটনাটা? এটা আপনার ওনার কনস্ট্রাকশন সাইট হচ্ছে আপনার এদিকে সিআর রোড, আর এদিকে আপনার ইয়েতে শিবনগর এরিয়াতে। কত টাকার জিনিস হবে? তো 1 লাখ টাকার জিনিস আছে। তাদেরকে ধরা হয়েছে, আমরা গত অভিযান চালিয়েছি, আজকেই আমরা অভিযান চালিয়ে ধরেছি। কোন জায়গা থেকে আটক? যুগেন্দ্রনগর এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে, আরেকজনকে আটক করা হয়েছে এমজি বাজার এরিয়া থেকে। প্রাথমিক তদন্তে তার আগে কোন কাণ্ডের সঙ্গে জড়িত আছে? না, সঞ্জয় সরকারের বিরুদ্ধে আগেও অভিযোগ আছে, চুরির অভিযোগ আছে। আজকে কি কোর্টে? আজকে